চলে এলাম বন্ধুরা মেথির শাকের দারুণ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। মুগ ডাল দিয়ে মেথি শাকের এই রেসিপি কিন্তু গরম ভাত নয়, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনুম কুক। ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ শেয়ার করব মুগ ডাল দিয়ে মেথি শাকের দারুণ একটি রেসিপি। সেই জন্য এখানে এক আটি মতন মেথির শাক নিয়েছি, আর মেথির শাকগুলো এইভাবে বেছে নিয়েছি। তার সাথে নিয়েছি হাফ কাপ মতন মুগ ডাল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে আমি গ্যাসে চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর আমি মেথির শাকগুলো দিয়ে দিলাম। তার আগে মেথির শাকগুলো খুব ভালো করে জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি হলুদ এবং লবণ, তার সাথে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে হালকা করে মেথির শাকটা ভাপিয়ে নেব, কোনো রকম ফুটিয়ে নেওয়া দরকার নেই। আমি হালকা করে ভাপিয়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর শাকটাকে একটা থালার মধ্যে জল ঝরিয়ে নেব। এদিকে এবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ মতন মুগ ডাল। মুগ ডালটা দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে মুগ ডাল ঢেলে নেব, তারপর একটা বাটিতে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই যে এরকমভাবে ভেজে নিচ্ছি। আর আগে কখনো এইভাবে বানিয়ে না খেয়ে থাকলে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন, মুগ ডাল দিয়ে মেথির শাক দারুণ লাগবে খেতে। এবার মুগ ডালটা দেখুন ভেজে নিয়েছি, এটাকে আমি বাটির মধ্যে ঢেলে ধুয়ে নেব, তারপরে একটু ভিজিয়ে রাখবো। এদিকে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি একটা আলু নিয়েছি, আলুগুলো একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে আলু ভেজে নেব। লাল করে আলু ভাজা হয়ে গেল তারপর তুলে নেব। যেসব বন্ধুরা এখনও নতুন আছেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলু ভেজে তুলে নিলাম। এবার আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতন গোটা জিরে, তারপর 5 থেকে 6 কোয়া রসুন থেঁতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ, লম্বা করে কেটে নিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভেজে নেওয়া মুগ ডাল। মুগ ডালটা আমি 2-3 মিনিট মতন ভিজিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম, জল ঝরিয়ে মুগ ডাল দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, তার আগে জিরের গুঁড়ো, লবণ এবং ধনিয়ার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট মতন কষিয়ে নেব, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার মুগ ডাল আলু আমি আবারও কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব বা কষে নেব, যাতে মুগ ডাল আলু অনেকটা সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে একদম কাঁচা গন্ধ চলে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে মাঝারি সাইজে 2টো টমেটো নিয়েছি, একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আলু, মুগ ডাল, টমেটো সব কিছু আবারও 2 মিনিট মতন নেড়ে নিলাম। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি মেথির শাক দিয়ে দেব। মেথির শাকটা দেখো একবারে হালকাভাবে ভাপিয়ে নিয়েছি, তারপর মেথির শাকে জল ঝরিয়ে নিয়েছি, মেথির শাক দিয়ে দিলাম। এবার টমেটো, আলু, মুগ ডাল, মেথি শাক লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতন ভালো করে কষে নেব। তারপর আলু সিদ্ধ হওয়ার জন্য এবং মুগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এখানে কিন্তু মুগ ডাল পুরোপুরিভাবে গলে যাবে না, কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেরকম মতন জল আমি দিয়ে দিলাম। তারপরে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলছি, লো ফ্লেমে রান্নাটা আমি করে নিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার মুগ ডালটা একটু দেখে নেব। মুগ ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আর আলু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমে আবারও আমি এরকম করে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি চিনি, পুরোপুরিভাবে মুগ ডাল সিদ্ধ হওয়ার পর চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যেহেতু শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এই যে পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর আমি গ্যাসের ফ্লেম
বন্ধ করে দেবো, একদম মাখো মাখো করা হবে এই রেসিপিটা, আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আর আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারবেন, কোনো রকম তেতো হবে না। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে বন্ধুরা পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।